প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো করোনা ভাইরাসের জন্য গোটা ভারতবর্ষব্যাপী লকডাউন চলছে, সমস্ত কাজকর্ম বন্ধ আছে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ আছে। কিন্তু আমরা পিছিয়ে থাকবো না, আমাদের যে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন তার সিলেবাস আগিয়ে নিয়ে যাব। সেই জন্য আমাদের স্কুল থেকে তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ক্লাসগুলো যেগুলো হচ্ছে তোমরা ফলো করবে, ঠিক মতো নিজেরা পড়াশোনা করবে। আজকে যেটা ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস টু এ পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তন, ভূগোলের বিষয়। এবার দেখো, আমরা রোজ দেখি সকালে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যায়, এইটা। এবং আগেকার দিনের মানুষের ধারণা ছিল যে সূর্য ঘুরছে পৃথিবী স্থির, কিন্তু ভারতীয় বৈজ্ঞানিক আর্যভট্ট অনেকদিন আগে প্রমাণ করেছিলেন যে না, পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। এবং সেই মতটা 1530 সালে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী কোপারনিকাস এবং 1609 সালে কেপলার এবং 1627 সালে নিউটন সেই একই মত কিন্তু প্রতিষ্ঠা করে গেছেন। অর্থাৎ আমরা জানতে পারি যে সূর্য স্থির এবং পৃথিবী ঘুরছে। এরপর আসছে গতি। পৃথিবীর গতি কয় প্রকার ও কি কি? গতি কয় প্রকার ও কি কি? পৃথিবীর গতি হচ্ছে দুটো, একটা হচ্ছে আর্লি গতি আর একটা বার্ষিক গতি। অন্য শব্দের অর্থ দিন, আর বার্ষিক বর্ষ থেকে এসেছে বর্ষ কথা, বার্ষিক কথাটা। এবারে বলবো আর্লি গতি কাকে বলে, এর ফলে কি হয়। আর্লি গতি কাকে বলে, ইহার ফলে কি হয়। আর্লি গতি কাকে বলে, না পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে তার একটা নিজস্ব কক্ষপথ আছে, সেই পথেতে, অর্থাৎ যে কক্ষপথে পৃথিবী নিজের চারদিকে ঘুরে সেইটাকেই বলা হয় আর্লি গতি। আর এর ফলে কি হয়, দিন ও রাত হয়। অর্থাৎ সূর্যের যেদিকে পৃথিবী থাকে সেদিকটাতে হয় দিন, এবং তার বিপরীত দিকটা, অর্থাৎ যেদিকে সূর্যের আলো পড়ে না অন্ধকার থাকে সেদিকটাই হয় রাত। আর এই আর্লি গতির ফলে আমরা দেখতে পাই সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, জোয়ার ভাটা হয়, উদ্ভিদ ও প্রাণী জগতের যে অস্তিত্ব রক্ষা সেইটা হয়, এবং সময় নির্ণয়, অর্থাৎ ঠিক দিনের বেলা কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে এইগুলো। দিনের ভাগগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে উষা, যেটা একদম হচ্ছে ভোর, অর্থাৎ সূর্য ওঠার আগে যে সূর্যের একটা আলোর আভা আমরা দেখতে পাই সেইটাকে বলা হচ্ছে উষা। তারপরে আসছি আমরা সকাল, অর্থাৎ সূর্য উঠে গেল চারিদিকে হালকা রোদ ছড়িয়ে পড়ল সেইটাকে বলা হচ্ছে সকাল। তারপরে আসছি দুপুর বা মধ্যাহ্ন, সূর্য একটু একটু করে মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে, ঠিক যখন একদম মাঝখানে চলে এলো আমাদের সেই সময়টাকে বলা হয় দুপুর বা মধ্যাহ্ন। তারপর আসছে বিকেল, তারপর দুপুরের পর সূর্য একটু একটু পশ্চিম দিকে ঢলতে থাকে এবং সূর্যের তেজ একটু একটু করে কমতে থাকে, সূর্য পশ্চিম দিকে ঢলে গেল সেই সময়টাকে হচ্ছে বিকেল। তারপর বলা হচ্ছে গোধূলি, খুব ভালো একটা কথা গোধূলি, অর্থাৎ গরুর ধূলি। সূর্য ডুবে গেল কিন্তু সন্ধ্যা তখনও আসেনি, অন্ধকার নামেনি, সেই সময়টাকে বলা হয় গোধূলি। প্রাচীনকালে যাযাবর জাতিরা যখন পশুপালন করতে শিখল, তারা গরুদের খাওয়াবার জন্য কোন নদীর তীরে যেখানে ঘাস জমে বা জল থাকে সেখানে চরাতে যেত। যখনই সূর্য অস্ত গেল তখন তাদের বাড়ি ফেরার সময় হলো, সেই সময় গরু ফেরার সময় যে ধুলো উঠত সেই সময়টাকে বিচার করে বলা হয়েছে গোধূলি। তারপরে আসছি সন্ধ্যা, গোধূলি শেষ হলো, সন্ধ্যা আরম্ভ হলো, অর্থাৎ অন্ধকার একটু একটু করে নামতে থাকলো আমাদের পৃথিবীতে। তারপর আসছি মধ্যরাত্রি, সন্ধ্যার পরে একদম চলে এলো রাত্রি, মাঝরাত, যখন প্রায় বলা যায় পৃথিবী নিশ্চুপ থাকে, এইভাবে আমাদের দিন হয়ে থাকে। এরপর আসছে ছায়াবৃত্ত। ছায়াবৃত্তটা কি, না যেখানে
আলো শেষ হচ্ছে এবং অন্ধকার শুরু হচ্ছে সেখানে একটা রেখা পড়ে এইটা যদি তোমরা দিন রাতের পরীক্ষায় সেই কমলা লেবু এবং টর্চ বা মোমবাতি নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কমলা লেবুর উপরে যখন টর্চের আলোটা ফেলবে তখন সেই যেখানে আলোটা শেষ হচ্ছে এবং অন্ধকারটা শুরু হচ্ছে তার মাঝখানে একটা রেখার মতো দেখা যায় সেইটাকে বলা হয় ছায়াবৃত্ত এবার সৌর বছর বা অধিবর্ষ খুব ভালো একটা জিনিস অধিবর্ষ মানে অধিক বর্ষ অর্থাৎ বছর আমরা জানি 365 দিনে এক বছর হয় কিন্তু তার থেকেও এক চার বছর ছাড়া ছাড়া একটা দিন বছর বেড়ে যায় কেন না আমরা জানি যে আমাদের বছর হয় 365 দিনে কিন্তু সঠিক সময়টা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা এইভাবে প্রতি বছর 6 ঘন্টা করে বাড়তে বাড়তে 4 বছর ছাড়া 6 গুণিত 4 সমান 24 ঘন্টা বেড়ে যায় এই 24 ঘন্টা সমান 1 দিন এই রকম 365 দিনে যদিও 1 বছর হয় প্রতি 4 বছর ছাড়া ছাড়া এই 1 দিন করে বেড়ে যায় প্রতি 4 বছর ছাড়া ছাড়া তখন এর বছরের সংখ্যা হয় 365 যুক্ত 1 দিন সমান 366 দিন যে বছর 366 দিনে বছর হয় সেইটাকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ ওই যে একটা দিন বেড়ে গেল তাহলে সেই দিনটা কোথায় যাবে আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনের হয় যেই যে এক বছর বেড়ে গেল ওই 28 দিনের পরিবর্তে যে একদিন বেড়ে গেল 4 বছর অন্তর সেইটাকে ফেব্রুয়ারির সঙ্গে জুড়ে দেওয়া হয় এই জন্য তোমরা দেখবে যে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিন হয় এবারে কি করে বুঝবো যে এটা লিপ ইয়ার বা অধিবর্ষ যে সালটা হবে সেই সালটাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে আমরা 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে জানবো সেই বছরটা হবে অধিবর্ষ বা লিপ ইয়ার আর যদি শতাব্দীর বছর হয় সেটা কিন্তু 400 দিয়ে ভাগ করতে হবে যেমন ধরো 1900 হলো কি 2000 হলো এই রকম যদি কোনো শতাব্দীর বছর হয় তাহলে সেইটাকে কিন্তু 400 দিয়ে ভাগ করতে হবে এটা কিন্তু তোমরা মনে রাখবে যদি মিলে যায় তাহলে সেটা হবে লিপ ইয়ার বা অধিবর্ষ এরপর আসছি আমরা ঋতু প্রথমেই আমরা বলি যে ঋতু কাকে বলে নেক্সট ঋতু কাকে বলে ঋতু কাকে বলে না বছরের সূর্য থেকে একটা জায়গা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিমাণ তাপ পায় কখনো গরম হয় কখনো ঠান্ডা হয় এই গরম ঠান্ডার সময়টাকেই বলা হয় ঋতু এরপর হচ্ছে ঋতু পাল্টে যাওয়া মানে একটা বিভিন্ন ঋতু একের পর আর এক আসে সেইগুলোকেই বলা হয় ঋতু পরিবর্তন যেমন ধরো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত 6টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই 6টি ঋতু প্রথমে গ্রীষ্ম তারপর বর্ষা তারপর শরৎ তারপর হেমন্ত তারপর শীত তারপর বসন্ত এই যে একের পর এক ঋতু আসছে এইটাকেই বলা হচ্ছে ঋতু পরিবর্তন যদিও আমরা বলি 6টি ঋতু কিন্তু প্রকৃতপক্ষে প্রধান ঋতু হচ্ছে কিন্তু 4টি সেটা হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল এখন আমরা আলোচনা করছি গ্রীষ্মকাল গ্রীষ্মকাল আমরা সবাই জানি খুব গরমের সময় অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল চলে এই সময় খুব গরম লাগে যে জলাশয় সব থাকে সেইগুলো সমস্ত কিছু শুকিয়ে যায় এবং বিকেলের দিকে মাঝে মাঝে ঝড় বৃষ্টি দেখা যায় সেইটাকে বলা হয় কাল বৈশাখী আর একটা দেখবে গরমকালে একটা দুপুরের দিকে খুব গরম বাতাস হয় যেটাকে বলা হয় লু এই জন্য দেখবে বাড়ির সব বড়রা বলে যে বাইরে বেরোবে না গরম বাতাস হয়েছে সেটা হচ্ছে লু নেক্সট আসছি আমি বর্ষাকাল গ্রীষ্মকালের পর এলো বর্ষাকাল এই সময় বৃষ্টি হতে থাকে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হতে থাকে বর্ষাকাল হতে থাকে বেশিরভাগ সারা বছরের 90% বৃষ্টি কিন্তু এই বর্ষাকালে হয়ে থাকে তার মধ্যে পশ্চিমবঙ্গের বক্সাদুয়ারে এবং ময়ূরেশ্বরে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে শরৎকাল এরপর আসছে শরৎকাল বর্ষাকালের পর শরৎকাল এই সময় দেখবে আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখা যায় এবং শিউলি ফুল ও কাশফুলের সমারোহ আমরা দেখতে পাই এবং বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব
যেটা হচ্ছে দুর্গোৎসব এই সময় হয়ে থাকে এরপর আসে শীতকাল একটু একটু করে গরম চলে যায় এবং আমরা একটু একটু করে ঠান্ডায় প্রবেশ করি সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টাকে বলা হয় শীতকাল আজকে আমরা এটা পড়লাম যে প্রশ্ন উত্তরগুলো আছে পড়ে নেব এবং অনুশীলনী যেগুলো আছে তোমরা বাড়িতে করবে বা আমিও করে তোমাদের হয়তো গ্রুপে পাঠিয়ে দিতে পারি তোমরা দেখতে পারবে তারপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করবে আমি উত্তর দিয়ে দেব আর একটা কথা বলে রাখি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি ক্লাস দেখার জন্য শরৎ বিদ্যাপীঠে ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করুন লিংক হচ্ছে আপনাদের WhatsApp গ্রুপে দেওয়া আছে আবার বলছি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি ক্লাস দেখার জন্য শরৎ বিদ্যাপীঠের ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করুন লিংক আপনাদের WhatsApp গ্রুপে দেওয়া আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে মাস্ক ব্যবহার করবে সামাজিক দূরত্ব বজায় রাখবে সাবান দিয়ে হাত ধুবে সুস্থ থাকবে